এই ড্রেসটার আরো একটা সুন্দর কালার হচ্ছে এই কালারটা, যেটা একদম ডিপ বাসন্তী কালার বলা যায়। এবং আপনারা কিন্তু সুন্দর এরকম গলায় ডিজাইনগুলো মেক করে করতে পারেন, যেটা আপনার টেইলারকে বললেই টেইলার আপনাকে মেক করে দিতে পারবে। কারণ প্রচুর পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা ড্রেসে, আপনারা সেটার থেকে কিন্তু এডিশনাল কাপড় নিয়ে এটা মেক করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে পুরোটা বডির অংশটা, আর ভিতরে ভিতরে এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই কাটওয়ার্কের কাজ। তো এরপরে হচ্ছে এটার ওড়নাটা। এই ড্রেসটার ওড়নাটা সবচাইতে সুন্দর। তো ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, পাকিস্তানি ড্রেসগুলোর ওড়নাগুলো এত বেশি সুন্দর হয়, প্রতিটা ওড়না একটার থেকে একটা বেশি সুন্দর। তো এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটার চারিপাশে কিন্তু ওরকম পিঙ্ক কালারের ওয়ার্ক করা আছে। এবং সালোয়ারটা দেখেন, সালোয়ার দিয়ে কিন্তু ইজিলি আরেকটা জামা মেক করে ফেলতে পারবেন। তো আপনার একটা কাপড় দিয়ে কিন্তু দুইটা জামা হয়ে যাচ্ছে যদি আপনারা সালোয়ার দিয়ে জামা মেক করতে পারেন। আর এগুলো কিন্তু প্লাজো সিস্টেমে মেক করতে পারবেন, কারণ প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে। আমি স্লিভের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লিভের অংশটা, এটা হচ্ছে স্লিভের অংশটা, এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনের অংশটা। সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন, কারণ স্টক খুবই লিমিটেড। কুরবানির ঈদের আগেই কিন্তু এই ড্রেসগুলো একটাও আর রিস্টক হবে না।